প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের যিনি গত বিগত দিনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ইমদাদুল হক চৌধুরী। আমরা আপনার সাথে কথা বলবো, আপনি আগামীতে নির্বাচন করবেন, সমস্ত কাজটি সমাপ্ত করার জন্য যে আপনার একটা প্রত্যক্ষ হয়েছেন, আগামীতে এই ইউনিয়নকে এগিয়ে নেওয়ার যে আপনার পরিকল্পনা আছে, কোন ধরনের ইউনিয়ন আপনি গঠন করতে চান? বিসমিল্লাহ রহমানির রহিম। যারা শিখছ সবাইকে আসসালামু আলাইকুম এবং মুজিবের শুভেচ্ছা রইল। যেহেতু আমার পরিচয়, আমার নাম আপনারা শুনছেন, আমি ইমদাদুল হক চৌধুরী, সভাপতি বাউন্ন কালিয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহসভাপতি নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের। আমার গ্রাম হল শাস্তাগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ আউসকান্দি রুটের আঞ্চলিক মহাশহরের পশ্চিমে ঐতিহ্যবাড়ি পুরানগাঁও গ্রাম। কেন আমি ঐতিহ্যবাড়ি পুরানগাঁও বললাম, ব্রিটিশ আমলে আমাদের গ্রামের সরকারি কর্মকর্তা ছিলেন মরহুম আব্দুল গফুর চৌধুরী। পরবর্তীতে পূর্ব পাকিস্তানে কয়েকজনের একজন হইল মরহুম প্রফেসর ডাক্তার আব্দুল খালেক। এছাড়া 65 ইংরেজিতে প্রফেসর ছিলেন বৃন্দাবনের মরহুম ফজলুল হক চৌধুরী। এছাড়া আমার গ্রামে অনেক ইঞ্জিনিয়ার সাজান চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম আলী আহমদ চৌধুরী এবং ব্যাংকার কয়েকদিন চৌধুরী সহ বিভিন্ন সরকার কর্মকর্তা ছাড়া। এছাড়া আমাদের গ্রামে এখনো সিলেটের হার্ট ফাউন্ডেশনে এবং ঢাকা হার্ট ফাউন্ডেশনে ডাক্তার এম এ কালেক। এছাড়া আমাদের আমাদের একটা হিন্দু ডাক্তার বিভূতিভূষণ দাস, ডাক্তার মরহুম ওয়াসিল আহমদ চৌধুরী, মরহুম ডাক্তার মোসলাম মিয়া চৌধুরী, মরহুম তসত্তুক আহমদ চৌধুরী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা আমাদের আছেন। এছাড়া একটা জিনিস, বাংলাদেশে কোনো গ্রামে এইভাবে নাই, আমাদের গ্রামে তিনজন বড় মাপের আলিম, একজন হইলে দুইজন হইলেন দেওবন্দের শেখ মরহুম শেখ ফজলুল হক সিরাজুল হক চৌধুরী, মরহুম শেখ আব্দুল মোমিন চৌধুরী এবং মরহুম আব্দুল শহীদ চৌধুরী। এছাড়া পাকিস্তানে হইল হুসাইন আহমদ চৌধুরী এবং ফরাজ মিয়া চৌধুরী এবং মরহুম সরফরাজ মিয়া চৌধুরী। এছাড়া বিভিন্নভাবে কর্মকর্তা আছেন। আমি আমি ছাত্রলীগ করছিলাম, ছাত্রলীগ থেকে সরাসরি আওয়ামী লীগ যোগদান করছি, কিন্তু বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণ আমি সরাসরি শুনছি। এছাড়া আমি যখন মুক্তিবাহিনী ইন্ডিয়াতে গেছিলাম, আবার ফিরে আসছি, যেহেতু আমাদের গ্রামে 3টি হিন্দু পরিবার, সেই হিন্দু পরিবারকে আর রক্ষার্থে আমরা গ্রামবাসী সব মিলিয়া তাদেরকে রক্ষা করছি। বিভিন্ন গ্রাম থেকে আসছে তারা, আমরা তাদের হেফাজত করছি, সহযোগিতা করছি। এবং যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরে আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করি এবং ভারত থেকে যারা আছে বিভিন্ন গ্রামে আমরা ছান্দা তুলা তাদেরকে ক্রীড়া করছি, পরামর্শ করছি। এবং আইনশৃঙ্খলা কমিটি যতদিন পর্যন্ত রিলিফ কমিটির চেয়ারম্যান না আসা পর্যন্ত আমি এই ইউনিয়নের দায়িত্ব পালন করছি। আমি 1994 ইংরেজিতে আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই, তখন সরকার বিএনপির আর আমাদের সংসদ সদস্য ছিল জাতীয় পার্টির। এতে আমি বিএনপি তো আপনারা সবাই জানেন বিএনপি কোনো উন্নয়নের রাজনীতি করে না। এছাড়া আমি কোনো উন্নয়ন করতে না পেরে আমি আমার ইউনিয়নের প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে, আমাদের ইউনিয়নের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বইপত্র সংকলনের প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে আমি একটি করে স্টিলের মানে দিই। এবং আমরা একটা মাসিক সভা, সেই মাসিক সভাতে আমার প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং একটা উচ্চ বালিকা বিদ্যালয় আছে তার প্রধান শিক্ষক সহ ওই ডাক্তার, ফ্যামিলি ফিলিংয়ের, হেলথের সবাই গিয়া বছরের প্রথম মাসের প্রথম বৃহস্পতিবারে আমরা মিটিং করতাম। সেই মিটিং করে প্রত্যেকটার খবর খবর করতাম এবং দেখলাম লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি হওয়ার জন্য আমি ইউনিয়ন বৃত্তি প্রথা করি, যে তৃতীয় শ্রেণীতে পঞ্চম শ্রেণী আমরা ইউনিয়ন বৃত্তি। যখন আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতা আসলো, তখন আমরা সংসদ সদস্য মরহুম দেওয়ার ফজিয়া হিসাব এবং আমরা একজন নবীনদের অর্থমন্ত্রী হইলাম এস এফ কিবরিয়া সাহ। সেই সুবাদে আমি 2টি রাস্তা লিখিয়া, একটা হইল ইমামবাড়ি বুড়িনাও, যেহেতু ইমামবাড়ি বুড়িনাও রাস্তা রইল গুঙ্গিজুড়ি আওয়ারের দিয়ে আমরা যাইতে হয়,
এবং আমাদের 13 নম্বর ইউনিয়নে পড়ছে মহাসড়ক এবং 13 নম্বর ইউনিয়নে পড়ছে রোজগঞ্জ বাজার। সেই রোজগঞ্জ বাজারতে আমরা কৃষি চন্দ্রমতিকে তম এবং আমরা হাওড়ের মানুষ যাতায়াতের বোর্ডে আমার সার বা দাম উঠানামা করতে হলে এই রোডের প্রয়োজন। এই রাস্তাটা আরেকটি রাস্তা দিয়েছিলাম শাখাবারক নদী থেকে সিদ্দেকপুর, রমজানপুর, কৈরিয়া, ফাতাইয়া, খাইলারবাঙ্গাল, শ্রীমৎপুর লোহাসপুরে করিব। দুইটা দরখাস্ত নিয়ে আমি আমার মরহুম যখন ফৌজগাজ হিসাবের তার নিয়ে গেলাম। ফৌজগাজ হিসাব তোর কারখানার মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, ওনার কাছে আমার সাথে নিয়ে মরহুম ফৌজগাজ সাহেব ওনারে দিলে আমি তাহাতে আসা আসা আগে দিয়া আমার দুইটা রুট ফ্যাক্সে আইসে। তখন আমরা ইমামবাড়ি বুড়িনার আমি তা আগালীন কিছু হয়েছিল বাকিটাই এইভাবে আছে। এবং শাখাবারক নদীতে কলির পর্যন্ত আমি বিভিন্ন পর্যায়ে মাটির দ্বারা আমি একটা রাস্তা করে নিয়েছিলাম, এইভাবেই এখন পর্যন্ত আছে। এছাড়া আমি পানি উন্নয়ন বোর্ডের সুযোগে আমি ওই যে কলির লাভবুটু কলিরপুর একটা বেড়িবাঁধ এবং সুইচ গেট খাল খননে দিয়েছিলাম। দুইটি সুইচ গেট তখনকালীন হয়েছিল এবং বেড়িবাঁধটা হয়েছিল, এখন ওইগুলা অসমাপ্ত আছে। এবং আমি যখন আওয়ামী লীগ ক্ষমতা দিল আমি 10টা 20 করছি, যেমন ইমামবাড়ি বুড়িনার রাস্তায় একটা মধুগঞ্জে খালো, একটা হাকাম খালো এবং বলজমারা খালে 3টি 20, সানপুর খোদাবাসমারি বাড়ি একটা, সানপুর মসজিদ একটা, রামপুর সাতেল ইমামবাড়ি বাড়ি যাওয়ার এখানে একটা 20 করছি, রানীগাঁও মধুমারি বাড়ি এখানে 20 করছি এবং খাবারকার এবং বিভিন্ন ওই যে গ্রামীণ রাস্তা বিভিন্ন রাস্তা আমি করছি। এবং শিক্ষার ব্যাপারে আমি আমার ইউনিয়নে 3টা খাঁচা বিদ্যালয় ছিল, মান্দা গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি তো করেছি। আমরা নবীগঞ্জের পপারে হিরামিয়া গার্ল স্কুল ছাড়া আমরা 13টা ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়নে একটা বালিকা বিদ্যালয় রাজধানী সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের বিল্ডিংটা তখন আমার এমপি সাহেব হয় আমার অর্থমন্ত্রী সাহেব এগুলো নিয়ে আমরা একটা বিল্ডিংও করি। স্বাস্থ্যর পক্ষে আমরা সেনিটেশন সেনিটেশনভাবে বিভিন্ন নাটক বাটক করছি যাদের বুঝাইবার লাগি স্বাস্থ্যভাবে। এবং আমার সময় আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নবীনজের কর্মকর্তারা আমার সার্টিফিকেট দিছে 1997 যে আমার কণ্ঠকরণ এই হিসাবে আমার 1997 জেলার শ্রেষ্ঠ চারণ এমনি হয়েছিলাম এবং তখনকার এখন বর্তমান তার মহাসড়কের এই মহাসড়কের যে ওবায়দুর রহমান সাহেব যে আমরা সাধারণ সম্পাদক তার মন্ত্রণালয়ে আমার সাবেক নবীন যে উপজেলা নির্বাহী স্যার এখন এখানে তার সচিব আছেন। এই এই গুণে অনেক সহযোগিতা চলছেন নবীনজের এবং বিভিন্ন ওনার সহযোগিতায় আমি নবী আমার ইউনিয়নে বিভিন্ন কর্মকাণ্ড করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার বিগত দিনে আপনার চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আপনি আর যে ইউনিয়নের কর্মকাণ্ড আমাদেরকে জানিয়েছেন, তারপরে একটি আপনি 1997 সালে উদ্যোগ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানে ঘোষিত হয়েছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানবো আপনার শেষ পর্যায়ে নির্বাচন করবেন, এই ইউনিয়নকে আলোকিত করতে আর কোন ধরনের পরিকল্পনা আছে আপনার? আমার এরপরে একটা আছে যোগাযোগ সেতুমন্ত্রী হিসাবে তো আমার যে সচিব আছে উনি খুব সচিব। তখনকার দিনে আমি যে ইলামপুর থেকে কলিলপুর বেড়িবাঁধ করছিলাম, বর্তমান আমার ইউনিয়ন চেয়ারম্যান এই বালুয়া পঞ্চমবারের মতো একই রাস্তা করেন, কইরা ওনার রাস্তার কোনো সমাধান হয় না। এই ব্যাপারে গত বছর আমরা অভিযোগ দিচ্ছি, এবারও আসছে, এবারও আমরা চাইব বিভিন্ন কর্মকর্তা মাধ্যমে যাতে যেভাবে এস্টিমেট আছে এস্টিমেট অনুযায়ী যাতে আমাদের কাজ হতো। যারা গঙ্গি জুড়ে আওয়ার আমাদের খুবই দরকার, এই বেড়িবাঁধটা হইলে আমরা ফসল থেকে রক্ষা পাইব। আর আমার আগামীতে নির্বাচন করার উদ্দেশ্য হইল আমার যেগুলো অসমাপ্ত পাপ। এছাড়া আমি একটা রাস্তা দিয়েছিলাম শাখাপড়া নদী থেকে সিদ্দেকপুর, রমজানপুর, কৈরিয়া যে খলিলপুর, কৈরিয়া রমজানপুর শুধু হিন্দু সম্প্রদায়, সত্তর নির্বাচন থেকে তারা কিন্তু নৌকাতে ভোট দেয় কিন্তু এখনও তারা চলাফেরা করার একটা রাস্তা আমরা করছিলাম মাটি দিয়ে, পরে কিছু অংশে যে ফাঁকা করা হয়েছিল এটা ভেঙে গেলো আর রমজানপুর একেবারে বেখাই দিয়ে আসে। এই দুইটাকে আমি কিন্তু আমরা সব সময় নৌকা ঘুরতে কিন্তু তারা রাস্তাঘাট খুব বেহাল, তারার এই রাস্তাঘাটগুলো করার জন্য আমি আগামীতে নির্বাচনত সরকার আওয়ামী লীগের আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে আওয়ামী লীগ মাঠেও মানুষের ধর মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা
তাই কিভাবে মানুষের উন্নয়ন করতে সবদিকে এই বছর নোবেল করোনা ভাইরাস সহজে বারবার বন্যা হওয়ার পরেও বিশ্বের মধ্যে বাংলাদেশে অবস্থান ভালো পর্যায়ে রাখছেন, তাই আমার মতো হইল সরকার আওয়ামী লীগে আমরা কেন উন্নয়ন থেকে বঞ্চিত হব। এই উন্নয়নের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য এবং আমার ইউনিয়নের মানুষ যাতে উন্নয়নতে বঞ্চিত না হয় সেই সুবাদে আমি নির্বাচন করতাম, এবং আমি আশা রাখি আমি নির্বাচিত হইলে আমার ইউনিয়নের একটা আধুনিক ইউনিয়ন গড়ে তুলতাম পারবো সেই আশা রাখি। এবং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী যদি ভালো থাকেন আমরা সুদা বাংলাদেশ ভালো থাকব, এই সুবাদে আমি মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করি। এবং ইউনিয়নবাসীর কাছে আমার আবদার, যেহেতু আমি আমার 1994-99 পর্যন্ত যে কাজগুলা করছি অতীতের কাজগুলা থেকে এখনের কাজগুলা থেকে আমার বেশি। এবং আরেকটা জিনিস আপনার অবগত করাইতে পারি যে প্রথম পিরিয়ডে পাকিস্তান পিরিয়ডে দুইজন চেয়ারম্যান নির্বাচিত, দুইজন চেয়ারম্যানই আমার গ্রামে নির্বাচিত হয়েছিল। প্রথম পর্যায়ে মরহুম আলহাজ সুরুক মিয়া চৌধুরী, দ্বিতীয় পর্যায়ে মরহুম আব্দুল মুকিত চৌধুরী। এই প্রথম পর্যায় থেকে আমার ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী, এই ইউনিয়নে আমার সবসময় আমরা করি। এবং আমরা যেহেতু আগামী নির্বাচনে যদি নির্বাচিত হই আমি ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন মডেল করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রী ইউনিয়নে গৃহীত আছেন, সব কিছু উন্নয়ন হতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করিয়া আমার ইউনিয়নবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করিয়া আমি আমার এখানে আমার আগামী নির্বাচনের প্রস্তুতিটা আপনার বললাম এবং আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সবাই সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে যাবো আপনার কাছে, আপনি কতটুকু আশাবাদী নক পাবেন? হ্যালো, আমার ইউনিয়নে আমরা তো একটা ইউনিয়ন কমিটি আছে, 9টা কমিটি আছে। আমরা আওয়ামী লীগের তো সংগঠিত এবং কিছুদিন আগে আমরা বিশেষ একটা বর্ধিত সভা করি, আমাকে একক প্রার্থী নির্বাচিত করেছে আমার দলে প্রত্যেকটা ওয়ার্ড সহ। এই সুবাদে আমার ইউনিয়নে তো আওয়ামী লীগের কোনো আদিত্য ক্যান্ডিডেট নেই, যারাই চেষ্টা করে তারা আওয়ামী লীগের নাই, তারা চাইতেছে বিভিন্ন পর্যায়ে। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দলে যারা গত নির্বাচনে যারা দলের বিরুদ্ধে গেছে এদের কথা হয় না, আর আমার ইউনিয়নে তো আমার দলের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমি একক প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছি এবং আমার দলে চাইতেছে একক প্রার্থী হিসাবে আমি থাকবো। এই হিসাবে আমি আগামী নির্বাচনে নৌকা পাবো। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, আপনার দীর্ঘ সুস্থ কামনা করছি আমরা। আগামীতে আপনার নির্বাচিত নির্বাচিত হলে এই ঐতিহ্যবাহী ইউনিটকে এগিয়ে নেওয়ার যে আপনার পরিকল্পনাটুকু জানিয়েছেন, আমরা আপনার চৌত্রমঙ্গল কামনা করছি, সুখী সমৃদ্ধ প্রত্যাশায় আগামীতে এগিয়ে যান। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে আমরা আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।